সুদের টাকা সুদ খায় ঘুষ খায় তাদের সাথে কোরবানি দিয়ে কোরবানি নষ্ট করতে চান আবার কিছু লোক ওই যে সুদের টাকা তো অস্ত্রের টাকা না গরু দেড় লক্ষ টাকা দেয় চতুর অলী বাজার থেকে কিনে এনে বাড়ির মধ্যে বান্দার জায়গা আছে ওখানে না বাই রাস্তার সাথে খুঁটি বুঝে বাই রাখে একটা লোক ভালো ভাবে পারে রাখ দে আব্দুল খালে কায় দেখ গরু কোরবানি গরু আনছি কথা কয় না কথা কয় না খালি দেখায় এই যে আমার মৌলানা ভাই যাচ্ছে মসজিদে আসতেছে মৌলানা বলতেছে ভাই আসে হুজুর আসে দেখি দেখেন কোরবানি গরু আনছে কাকা ফাইন গরু আনছেন খুব সুন্দর হচ্ছে কাকা ঘুরিয়ে দেখেন বুড়ো মানুষে ঘুরিয়ে দেখেনি এ হুজুর চিন্তা করে না বেতেলে মানুষ তার ঘুরে গেলে দেহে বলতেছে খুব সুন্দর হয়েছে কোরআন হাদিসে যেরকম কোরবানির কথা আছে সেই রকম কোরবানি হয়েছে আর সোনা লাগবে না কয় হাজার টাকা দিয়ে কথা সেই কোরবানি সেই গর কোরবানি দিয়ে গোস্ত ফিরিজে রাখে আগের জামানা সমাজের মধ্যে পাড়ার মধ্যে যদি বাজেন তিনটা গরু হইতো গরিব মানুষ বাঘে পাইতো বা যান কেজি পাঁচ কেজি এখন সমাজের মধ্যে গরু হয় উনপঞ্চাশটা গোষ্ট পায় দেড় কেজি মানে হলো গরিবের গরিবের শত্রু হলো কথা কথাখন গরিবের শত্রু কি ফ্রিজ একজন আগে গরু কোরবানি দিছে হালের গরু বাই যান টাইমিয়ালি বের ভরা নাই হেই গরুন গোষ্ট জব করে দিছে মাটির পাতিল ছিল পাতিল ভাঙে গেছে নিজে দেখছে খটখট খট করছে আর এখন খটখটের কোন শব্দ নাই কারণ একটা গরু তখন গোস্ত হচ্ছে দুই মন আড়াই মন আর এখন একটা গরু গোস্ত পাঁচ মন সাত মন দশ মন আঠারো মন বিশ মন পর্যন্ত দেখছি তাহলে সমাজের মধ্যে ঊনপঞ্চাশটা আগে তিনটে গরু হয়তো গরিব মানুষ ভাগে পাইতো চার কেজি পাঁচ কেজি এখন পনেরো পঞ্চাশটা গরু হয় গোস্ত পায় দেড় কেজি আর ছয় কেজি তার মানে কি

সাড়ে সাত মন্ত ফ্রিজের মধ্যে ঢুকে না কোরবানির ঈদ আসলে গরু কেনে কোরবানির গরু কেনে হলো আপনার দুই লাখ টাকা দিয়ে ফ্রিজ কেনে আর দেড় লক্ষ টাকা বসবে আবার কিছু হুজুর ফতুয়া দিছে কোরবানির গোস্ত এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগ পর্যন্ত খাবি তোকে এই ফতুয়া দিবের করছে কে রে তুই ফাঁস করে ফতুয়া দিলি ওই বড় লোকের পক্ষে হ্যাঁ তুই কবে পালি নে একবার তুই খা তিন দিন খা দুই দিন খা এরপরে গরিব মানুষের বিলে দে কারণ তুই তো দেওয়ার মতো তোকে আল্লাহ সমর্থ দিছে শক্তি দিছে কোরবানি মানে ত্যাগ কথা বোঝে না রে আমি নিজে দেখছি কোরবানের আগের দিন ওই কোরবানির গোস্ত খায়া ওয়াজম না হইতে হইতে আবার গরু কোরবানি করছে ওই দেখেন বড় বড় চোখ করে তাকাইছি ও যে বের হক নষ্ট করলিপ গোষ্ঠ ফির বস্ত বছর বরা খাইলে রাখ এইভাবে কাঁটা বীরে মন কতকাল নামে মোরা, নামে মুসলমান এইভাবে কাঁটা কত কতকাল ও যে বের হক নষ্ট করলিপ গোস্ত ফির যে বোঝে না রে ফিরিজে রাইখা গোস্ত বতর বড় খাইলে রান এই ভাবে কাটা বীরে মন কত কাল নামে মুসলমান মোরা নামে মুসলমান এই ভাবে কাটা বীরে মন কত কাল ও যে বউ দিয়া কিস্তি তুলিলে তাবলিগের আমির সাজিলি ও যে বউ দিয়া কিস্তি তুলিলে বড় পীরের কাছে মুরিদ হলি বড় পীরের কাছে মুরিদ হইয়া

কুসু কুসু তাদের জন্য আল্লাহ অনুতাপ করে জনকান ঠিক কিনে কোরবানি দেয় তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগ তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব মিসকিন এক ভাগ আত্মসাধন আর এক ভাগ হলো বাড়ি আলা কথা বুঝতেছেন না তাহলে কয় ভাগ হইল আল্লাহ রসুল তিন ভাগে ভাগ করিয়া বসত বাড়ি বাড়ি বিলাইতো ওই আমার নবীর বিবিরে বান্ধবীরে কোথায় তাদের বাড়িতে বৌসা দিত তার আত্মস্বজনের বাড়িতে বৌসায়া দিত কথা বুঝতে চান না আর কোরবানি দিয়া সব পিরিজের মধ্যে রাখি তাহলে তিন ভাগে ভাগ করিয়া আত্মস্বজনের হক আছে কথা বুঝতে চান না তাদের বন্টন করে দে। আর ফকিরি মিশকিনের জন্য যেটা রাখছেন এই সমাজের মধ্যে বিশ ঘর চল্লিশ ঘর একশো ঘর দুইশো ঘর মিলিয়ে আমরা সমাজ করি ওই জায়গায় ওই বস্তুটা দেই কথা কেন দেওয়ার পরে ওই জায়গায় গোস্ত বাঘ পায় গরিবেরা বাঘ পায় দুই কেজি আড়াই কেজি গোস্ত বাঘ পায় ওই গোস্ত একবার দান করলো ওখান থেকে বাঘ নিয়ে আসে কথা বুঝতে চান না ওই গোস্ত আড়াই কেজির গোস্ত মায়া সহ্য করতে পারে না কামলা কিনে বসা রাখে ওই গোস্তর লেগে কত বড় ছোট লোকলি একবার দান করে আবার সেইটা আবার গরিবের মতো বন্টন করে গরিবের সাথে আবার মিসকিন সাজে সেই গোস্তর বাঘ আবার নিয়ে আসে কত ছোট হলে এই বাঘ আনতে পারে আলা ছোট লোকের বাচ্চা ছোট লোক তো কোরবানি দিবে কইছে কে তুই তো ভাগ করে তিন ভাগ করে দুই ভাগ রাখি দিলে এক বাক আত্মীয় স্বজন আর একবার তোর আর একটা ফকির মিসকিন কিনি সমাজ তাকে বলে কথা কি বুঝতেছে সেই বাঘ সেই আড়াই কেজি দুই কেজি দেড় কেজি বাঘ ওইটার রোদ সামল করতে পারে না কামলা বি কামলা কিনে ঠিক করে রাখে ঠিক মধ্যে নিয়ে আছিস আজকে স্ত্রী করে থুয়ে পাব যারা কোরবানি দিবে হেরা বলবে জীবনে জানি বাদ সন্তার এলাকা আছে না না আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি তবে বাস্তবের সাথে আমি একটু মিলিয়ে দিই তারপরে আমার এলাকায় একজন লোক ভাগ লিছে ওর গরু সারা পাঁচ মন্দস্ত হয়েছে কথা বলতে না রে সেই আড়াই কেজির ভাগ নিয়ে যাইতেছে কোনো এই গোস্ত তুমি লিয়ে খাবে এটা কি তোমার

কিছু চিন্তা করতে যে বাচ্চারিক আনলোকে কারণ এই কথা কোন আমি বলতাম না শত শত মানুষ ফোন দিয়ে বলে হুদু আগে কোরবানি যদি কমে হয়তো তিন চার কেজি গোস্ত পাইতাম আর এখন এত কোরবানি হয় গোস্ত পাই কম এই অবজেকশন দেয় আপনি দান করলেন একবার দান করলেন সেই দানের জিনিস আপনি কোন জ্ঞানে কোন বিবেক আপনি আনে কন না না আত্মা যদি চাই তোর যদি গোস্তু ময়া যদি চাইতে না পারিস ওই গোস্ত তো নেওয়ার দরকারই হয় হাতুড়ে বাজারে কানিত বসে থাকিস মাইকিন করে দিবে হুজুরর তোর যদি অভাব হয় গরিব মানুষ নেওয়ার সময় আধা এক টুকরো দুই টুকরো করে দিলে তোর তিন তোর আধা মনে হয় আছে নাকি আটটা বলে খাওয়া মানে এই কথা তো মহান হক কথা বলে না কেন যে কোচে সারা বছর পরে খাও এক মানে করে খাওয়া সব ফটো আসলে যাক দলি ব্যক্তির পক্ষে মানে কি করিয়া দলি পক্ষের ব্যক্তির পক্ষে নীতি যেভাবে করা দরকার কথা কয় না গরিবের গরিবের ছেলে আর মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে কথা বুঝতে চান না সারা এলাকা সরিয়ে যায় কথা না রে সালা এলাকা ছড়িয়ে যায় ইমাম সাহেবের কাছে যা বলে ইমাম সাহেব গরিবের ছেলে প্রেম ভালোবাসা করছে এখন কি করা যায় গরিব খুচুর বলে আপনার আশিটা বেতের আঘাত করো কথা করে বুঝতেছেন না গেরাম থেকে দাঁড়িয়ে দাও কিছুদিন পরে দেখা গেল। গরির উপর বিচারটা ঠিকই হলো এরপরে কিছুদিন পরে দেখা গেলো মিনিস্টারের মেয়ে মার্সেনের ছেলে বুদুর মুদুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে ধরা পড়ে গেছে হুজুরের কাছে যা বলে হুজুর আপনি ইমাম মানুষ নিত্য বিচার করবেন একটু বিচার করেন গরিবের বেলায় আপনি এরকম করে আশিটা বেতে আঘাত মারছেন গেরান থেকে তাড়িয়ে দিছে তারা শুধু প্রেমের ভালোবাসা করছে এটা অবৈধ সন্তানের মা হয়েছে এটা কি করা যায় হুজুর তখন ওই যে কাউসারি সাহেব বলছে তখন বাইরে বাইরে কাইয়া নাবি এখন আমার ইমামতি যাবি কাউসারি কয় তুই কিসের মৌলা ঠিক তাও গেছে কত একটা পয়েন্টে পয়েন্টে কথা বলে গেছে আমার যে জীবনে আঞ্জালনা তালি বসতেছি সেই কয়েক বছর আগে কারওয়াদার এখন কারওয়াদার মতো আকাশ পাতাল তফাৎ কারণ আমি ওই তেল তেলে ওয়াশ করি না সেই মন্দার আমলের ওয়াজ আমি বাদ দিয়ে দিয়েছি কারণ ওই ওয়াজে মানুষকে আল্লাহ রাস্তা আনা দেবে না এখন হলো বিজ্ঞানের যুগ গবেষণার যুগ বাস্তবমুখী যুগ একটু জোরে কর তামাম পৃথিবী মানুষের হাতের মুঠর ভিতরে এক একটা ছেলে এক একটা মেয়ে এই মোবাইল আইসে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেন চুরি করছে কিতাব ছাড়ে আগামীকাল তাফসির হবে বা দেন স্টলে টলে কথা বুঝতে দেন না দেন অনেক লোক স্টলে বসে আছে আমাদের দেশের কিছু কিছু হাজি তুই হাজি মানুষ হজ করে আসছিস আচ্ছা সাস্তালে যা তোর কি করা লাগবে আসল নামাজ পড়ে হাজি সাহেব স্টলে বসে ওই যে বসা বসে এক বসায় দেড় ঘন্টা থাকে এক বসায় তিন চারটা চা খায় এর মানে খালি চা খায় বলব করে না সাপ মুরা সাবিব খানের ছবি থেকে এলে ছবি দেখা হাজি তাই যদি না হয় তুই একজন হাজি মানুষ তুই হজ করে আসছিস তুই কোন বিবেকে স্টলে বসে একটা একটা কাপ চা খা দুই চার পাঁচ মিনিট হয়ে তুই তুই সেই যে বসা বসিস সেই যে আসরের অজু দিয়ে মাগদেবের আজল হওয়া যাচ্ছে তারপরে হাজি ওঠে না দৌড়েছে অজু দেওয়া নাই ও ল্যাংটা উলঙ্গ ছবি অশ্লীল ছবি দেখেছে এসে আল্লাহ আকবার শুরু করে দিছে কথা কয় না কথা কয় না আর কিছু কিছু বুড়োরা আইরে বাজির পাজি মানে কাজ থেকে অবসর পাইছে ছেলে চাকরি করে অথবা বিদেশ থাকে কাজ কাম করে না নামাজ তো পড়ই আসরে আসরের তার আগে টস লই হাতে নিয়ে গ্রামে গ্রামে স্টল আছে না নাই যা স্টলে ওই যে বসা বসে বুঝুন না স্টলে বইসা বৈশা চা খাইতে খাইতে চা খায় আর সাপনুরা সাবি খানার ছবি দেখে আর মানুষের খালি কি করে কথা কয় না রাত সাড়ে দশটা বাজে স্টলালা কয় যে চাচা স্টল বন্ধ করবো যাও রয় বাবু এই পর্ব দিয়ে নি স্টলালা সারাদিন পরিশ্রম করছে রাত করে দাফার বন্ধ করিয়া চলে যাচ্ছে যে বুড়ো তখন ভুলতেছে তখন বেজায় এগারোটা চাষা দোলো গে কয় পর্বতী দেখবে দিস চাষা ডুলতে ডুলতে বাড়ি চলে গেছে যা দেয় যে বউ বাইত নেই রাত এগারোটা বউ বাইত নেই বউ কোথায় আব্দুল খালাকের বারে যা স্টার কালসা দেখতেছে বোক ডাইকে ডুকে নিয়ে এসে বাড়িতে এসে খানা পিনে করে সুদি সুদি রাত বাজে বারোটা বউ সই দক্ষিণ পাইলে মুখ দিয়া বুড়ো সই উত্তর পাইলে মুখ দিয়া বুড়ো বুড়ির হক আদায় করে না বুড়ি বুড়ুর হক আদায় করে না ও যে সকাল সাতটা হয়ে গেছে আপনার মধ্যে মাঝান দিছে মোরক মুরগির গুম ভেঙে গেছে পশু গুম ভেঙে গেছে ওই বুড়ো ওই বুড়ির গুম ভাঙে না বুঝবে না কেমন স্ত্রী করে থুয়ে দাও আমি আজকে বুড়োরা ভালো

Mosul mu আল্লাহ হাবিবের প্রেম মাদারা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বাদন শুনতে হবে তাহলে নামাজ পড়া লাগবে মা বাবার বাদন খেদমত করা লাগবে আপনি যখন নামাজে যাবেন আপনার ছোট একটা ছেলে আছে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ঘর তাকে গোরস্থান বানায় না ফরজ নামাজ জামাতে আদায় করবেন নফল সন্ন্যত বেশি বেশি করে মসজিদে বাড়িতে পড়বেন সিল্লাইয়া কন্নার হাওয়া আমি এই হাদিস যেদিন থেকে পড়ছি ওই দিন থেকে আমি স্বর্ণত্নফল মসজিদে খুবই কম পড়ি নেয় তখন আপনি মসজিদে যাওয়ার সময় বাচ্চাটাকে নিয়ে যাবেন যা পাশে দাঁড় করে নামাজ পড়বেন এমন বাচ্চা নিয়েন না যে যে বাচ্চা নামাজ সম্পর্কে বোঝেই নি আপনি নামাজ পড়েন ও আগ দিয়ে দৌড় দিবেন এমন বাচ্চা নিয়েন না সেখানের জন্য নিবেন আমার তিনটে ছেলে আল্লাহ একটা মেয়ে দিছে আমার গিন্নিক বলছি তোর মেয়ে নামাজ পড়ানোর দায়িত্ব তোর আর ছেলেকে নামাজি বানানোর দায়িত্ব আমার আমি যখন নামাজে দাঁড়াইছি তিনটেকে দাঁড় করাইছি দুইটা একটু বড় প্যান ফুঁজে দাঁড়াইছে আর একটা টাকা দিয়েছে সালাম ফিরে দিয়েছে আর একটা ল্যাং চড়াই দাঁড়াইছে আছেন না আছেন না টেলিং দেখ আমাদের সেই টেলিং নাই আজ ছোট্ট ছোট ছেলে এই যে সাত বছর আট বছর বয়স এই ছেলের আমল আল্লা আল্লাহ পাপ লেখে নেই আর এই পাপ করবার জন্য ছেলেটাকে পাপের কাজ করানোর জন্য বাবা মা উঠে বলে লেগছে সেইটা কি সেইটা হচ্ছে স্ক্রিন টাচ মোবাইল তো রাতে তুলে দিছে টাচ মোবাইলের মধ্যে কি নাই আমার একটা নাতি আছে দুই বছর মেয়ার ঘরে নাতনি দুই বছর বয়স ফুল হয়ই কেউ ও দেখতেছে খালি এইরকম কেম কি দেখিস তিপ্তপ মানে তিপ্তক বলবে পারে না চিন্তা করছে সেই তিপ্তপ আমি বললাম ভালো তেলিং দিছে আব্বা এই মোবাইল না দিলে ওর কান্নাই থাকবে না কান্নার একটা ওষুধ তাস মোবাইল এই তাস মোবাইলের মধ্যে কি নাই কোন কি নাই গোটা পৃথিবী রয়েছে ওখানে ভালো ভালো জিনিস আছে অনেক লোক আছে খারাপ কিছু দেখে না তার মোবাইলে হাত দিলে খালি ভালোই বের হয় খালি ভালোই বের হয় আর আপনার এই পার্সেন্ট লোকের মোবাইলে হাত দিলে খালি খারাপ ছবি ভালো ছবি খারাপ ছবি ভালো ছবি তারপরে বোঝা গেলো ভালোও দেখে খারাপও দেখে মোসাফ জামিনে বাইনে ইলাহা ওলা ই ও লা ইলাহা ওলা ওরা ভালোর পথও আছে ওরা খারাপের পথও আছে। ভালো দেখে মনন্দও দেখে বোধে না মধ্যে ভালো জিনিস নাই আছে আর আমাদের যুবকদের কাছে কি আহা এখান যুবক এই মোবাইল এসে মানুষের উপকার যতটুকু হয়েছে অপকার তার চাইতে বেশি হয়েছে কতক্ষণ আপনি বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়া আপনার আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না যদি খারাপ কিছু আপনি বন্দনা না দেন তাবলিকে যায়া আপনি জান্নাতে যাইতে পারবেন না যদি খারাপ দেখা যদি বন্ধ না দেন কথা কন আর বাংলাদেশে কোরআন হাদিসে যেটা আছে সেটা তো আছে যেটা নাই নতুন নতুন জিনিস আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি কারণ বাংলাদেশে ভালো বড় বড় পীর পীর সাহেব থাকার জন্য বাংলাদেশে নতুন কিছু দেখতে পাচ্ছি আমার কথা কি বুঝতে স্যার নতুন নতুন জিগি দেখতেছে পীর সাহেবের কাছ থেকে উৎপাদন হচ্ছে যেটা কোরআন হাদিসে নাইকে বিদেশি মানুষ আফসোস করে যাহারে আমাদের বাড়ি আজ বাংলাদেশে নাই নতুন নতুন ইসলাম পাচ্ছি না আর আমাদের দেশে পীর নাই দেখে নতুন নতুন ইসলাম পাচ্ছি না বাংলাদেশে নতুন নতুন মানে পীর সাহেব আছে দেখে নতুন নতুন জিনিস আছে সেই নতুন নতুন জিকিরের শব্দ আছে জিকির আছে খাজা বাবা হেয়ালি বাবা ল্যাংটা বাবা কথা বল এটা পীর সাহেব ঘরের ভিতর থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে আর বললি যে এখানে কোরআন হাদিস কেন করা যাবে না তখন ওরা আমাদের বিরিদা বিরোধিতা করে রসুলের সাহাবীরা নবীর সাহাবীদেরও অনেক সাহাবীর জীবনে ভরছি রসুলের জীবনে ভরছি জীবনে কোনোদিন দেখলাম না যে রসুলের সাহাবীরা স্বগির করতে করতে আপনার লাফালভি করছে আর আমাদের দেশের পিস সাহেবরা পি সাহেবের সামনে তার মুরিদ্যা স্বগির করতে করতে অনেক দূর লাভ ওঠে বোঝা গেল রসুলের সাহাবীদের আশিক ছিল না আশিক বাংলাদেশের পিস সাহেবের মুরিতকে রাশি বেছি এ

নবী সাহাবীদেরে নবী যখন ওয়াজ নসিহত করতেন কথা তখন বলতেন আপনার এমন ভাবে সাহাবীদেরে বসে সাইতেন মাথার উপরে পাখি বসে দিত টের পাইতো না সুবহানাল্লাহ তো জোরে পড় আর পিষে বসে থেকে তুমি তোমার যদি আমিরকে যদি malo আমিরের সাহেবের সাহেবের সামনে দايا তুমি এরকম হক্ক হক্ক করো মানে ইজলা হইছে তাই না তাদের কাছে যদি যাওয়া যায় যে এই রকম জিকির পান করে ওনারা কোরআন দিয়েই দলিল দেয় কথা কয় না রে মানে কোরআন শরীফ দিয়ে দলিল দেয় পাঁচ কাটা দলিল দেয় যে পাঁচ যে কাটলি তোর ওই যে আপনার তোর দরবার ঠিক রাখার জন্য কোরআন হাদিস যে অপব্যাক্ষা করলি কোরআনের অপব্যাখ্যা করলি হাদিসের অপব্যাখ্যা করলি তুই মরে গেলে কি সব আল্লাহর কাছে দিবি খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি হক্কারি পীরের বিরোধে বিরোধিতা করতেছি আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের মেরে ব্যায়াম মাত্রেরা ভালো করে লক্ষ্য করে সোনার আমলা নিয়ে তো বদল শুনতে হবে আল্লাহর নবী আখিরি জামানার পায়ে কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম ছোট্ট নাতিকে পাশে দাঁড় করে বদান নামাজ পড়ত দিন আমার নবী বদন বসে আছে আমার নবী বসে আছে হরদ হুসাইন আমার নবীর কোলে যায় দাড়ির মধ্যে পাঁচটা আঙুল ঢুকো দিয়া দেখে বলে নানা একটা কথা বলবো আমি তুমি হলো আমার নানা আমি হলাম তোমার নাতি বলো নানা তোমার দাম আমার দাম বেশি জোর আমার নবী কয় তুমি ক কার দাম বেশি কয় না আমার দাম বেশি আমার নবী বললো না তোমার আমার দাম বেশি কারণ আমি নবী আমার উপর ওহি নাজেল হয় শোভানাল একটা জোর কর আর তোমার উপর ওহি নাজেল হয় না না আমি ওহি সম্পর্কে বলতেছি না মর্যাদার দিক দিয়ে বড় কেডা নামের দিক থেকে বড় কেডা কয় তুমি ক হুসান কা বলবো কাহে আমার নবী বস নবীর কোলে বসে ডেকে বলে না না ও না না বলো না না তোমার নানি নানি কি কয় মদিনে আর ওহাবের বিবি কয় ও ওহাবের বিবি কয়জন চেনে দুনিয়ার মানুষ কয় কিছু চেনে কেউ কিছু চেনে না কেউ বাদন চেনেও না কেউ নাম জানে না এবার হোসান বলে না না তুমি কি জানো কেমন মানুষের আমি নাতনি জানো আমার নানিকে আমার নবী বলে হুসাইন দে বলো তোমার নবীকে বলে আমার নবী আমার নানি হচ্ছে জিনাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে আমার নানি সেই ব্যক্তি যিনি আখিরি জামানার নবীর স্ত্রী সুবাহান আল্লাহ বললেন না আমার নানি ওই ব্যক্তি আমার নানির নাম হলো খাদিজাতুল জাতুল কবরা নাম হলো ফাতেমা আমি সেই নবীর স্ত্রী সেই নানির নাতি নানা তুমি বলো মর্যাদার দিক থেকে তোমার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি আমার নবী বলে হোসাইন দে আমার নানির চাইতে তোমার নানির দাম কোটি কোটি বেশি না তালি মহারদাদের দিকে আমি তুই বড় লেটে জোরে কর আর কি কিছু আছে কয় আছে বলো তোমার মাকে বলে আমার মামিনা কয় তোমার মামিনা তোমার মামিনাকে কয়জন চেনে কয় কিছু মানুষ চেনে আর কিছু মানুষ চেনে না বলেন আপনি কি জানেন গো না না আমার মায়ের নাম কি আমার মায়ের নাম হলো ফাতেমা রাদি আম্লাঘু তালাম হা ও না শুধু এইটুকু তোকে বলে শেষ না তামাম পৃথিবীর নারীদের সর্দারিণী হবে আমার মা সুভালা তুমি জানো না না তো মা কোন নানার কোন মানুষের মেয়া তুমি জানো আমার মা এমন মানুষের নানা তিনি হলো আকিরি জামানার নবী আর স্ত্রী হলো আমার মা হাবা বলো না না মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি আমার নবী কয় মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি লেটে জোর কয় না না তোমার বাবাকে কয় আমার বাবা হলে আবদুল্লা তোমার আবদুল্লাহ তোমার বাবা আবদুল্লা কয়জন কয়েকজন চেনে কিছু শুনে কিছু চেনে না কা আপনি কি জানেন আমার বাবাকে কয় বলো আ হাতে রশি লাগাইতে সার পায়রোশি লাগাতে চাই কে বাবা আপনি আমার হাত পায়ে রসি লাগাছেন বলে বেতারে আমি তোমার গলায় যখন ছুরি চালাবো তুমি হইলো সন্তান আর আমি হইলাম বাবা তোমার চোখে যদি আমার চোখ পরে আমার মায়া লাগবে এই জনি আমার চোখ গোটা আমি বাইদিয়া নিছি আ তোমার হাত বাবা যেন নিচে হাত দেয়া যেন তুমি ঠকাইতে না পারো পা দেয়া যেন দৌড়া উইটা না যাইতে পারো এবার ইসনায়েলা আলাইহিস সালাম বলে আব্বা আমি টান হই আসিয়া পড়ি আমার হাতে রশি লাগাইতে হবে না ভাই রশি লাগাইতে হবে না কামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাইল রে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি হইতে রাজি ছিলি ঠিক কিন্তু তোর হাতে রশি কেন পায়ে রশি কেন বোঝা গেল রাজি ছিলে কিন্তু তোমার হাতে পায়ে রসি কেন এই কথা আল্লাহ বলবে এই সুযোগ আমি দিব না শিল্লে যখন সুবাহান আল্লাহ ও বাবা আমি টান হয়ে আসিয়া পড়লে হাত লড়বে না পাও লড়বে না ইংসা আল্লাহ সবিরি ও বাবা তুমি কে দরিদ্র ধরন পাবা এবার ইব্রাহিম আলহ ইসাল্লামের মাথায় চোখে বাঁধান বান্দা ও বাবা সুরি যখন বাঁধানা আপনার বাম হাত দিয়ে দেখে এই জায়গা গলা আছে সুরি নিয়ে বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতেছে ছেলেটা জমিনে শুয়ে পড়ছে বাবা সুরি চালাচ্ছে আসমানের সব ফেরেস্তা কান্নাকাটি করতেছে আল্লাহ এটা কেমন খেলা বাবা সন্তানকে জমিনে শোয়াইছে এবার বাবা ছেলের গলা। সুরি সালাতে এই রকম করে ফেরেশতারা কান্না কাটি করতেছে আল্লাহ বলে ফেরেশতারা সাকি تھا বাবা আমাকে খুশি করতে রাজি সেলেও আমাকে খুশি করতে রাজি আল্লাহ রাগ বলে জিবরাইলে তাড়াতাড়ি যা মিমের ময়দানে যা দে আমার বন্ধু ইব্রাহিম আলহি সাল্লাম আমাকে খুশি করতে নিজের ছেলেকে কোরবানি করতেছে জমিনে সোয়া ফেলছে সুরি চালাচ্ছে মুখ থেকে আল্লাহ ভকবর বলছে এরপরে সুরি চলে যাচ্ছে রকম করে সুরি যাচ্ছে আর ইসমাইল টান হয়ে শুয়ে পড়ছে তারা তারি জান্নাতে যা লোহার টুকরা নেহে ইসমাইল আলহি সাল্লাম থুতির নিচে সুভাগানন্দ বললেন না যেন সুরি দেয় ওই জায়গা ঠেকে গসা লাগে সুভাষানন্দ কয় না রে আচ্ছা শুরি সারালে আগে গসা লাগে না গরুর বলা যায় বোঝে না রে এক ঠাশ দিলে কোনো রকম করে খালি পশম কাটে আমরা কাছেই যায়নি ঠ্যাস অত বড় এজনি আল্লাহ বলতেছে থুতুরির নিচে একটা লোহার টুক্যো দর সুভাষানন্দের জন্য কম আট ইসমাইল রবিকে সরা দে একটা দুম্ব বইরে দে

যে ফেরস্তা তাড়াতাড়ি যা তুই আমার গোলাম বললে তিনটি আমার ছয় শত পাখা দিয়ে জমিনে গেছি সুবহানাল্লাহ এক নাম্বার দিন হলো হরদত ইসমাইল আলহ সাল্লামকে যখন সোয়াইছে আল্লাহ আকবার বলছে হুকুম দিচ্ছে জিব্রাইল আলহ সাল্লাম নূরের ছয় শত পাখা দিয়ে বাড়ি মারছে আসে দেখে ছুরি আসতেছে সোভান আল্লাহ বললেন না নিচে যাইয়ে থুতির নিচে বাদ লোহাটা দৌড়ছে ছুরি আসে লোহার উপরে পড়ছে গ্যাস লাগছে এবার জিব্রাইল আলহ সাল্লাম ইসমাইল আলহ সাল্লামকে হাত দিয়ে সরাইয়া দুম্বা পাইয়া দিছে লোহা টুকরা সরাই আসছে শরীরটা দাবিয়া গেছে দুমবার গলায় লাগছে রক্ত হাতে সিটা করছে ইসমাইল আলাই ইব্রাহিম আলাহ আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তান কোরবানি হয়ে গেছে দেখো তো আমার হাতে গরম লাগছে কারণ রক্ত পড়ে গেছে আল্লাহ তুমি কি কোরবানি কবুল করছো আল্লাহ বলে বন্ধুরে চোখ খোলো তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিছি চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে পাশে দাঁড়িয়ে আছে সেই এতবার নিজের পলিজের সাইডে যাকে বেশি ভালোবাসে তাকে কোরবানি দেওয়ার জন্য হুকুম হয়ে গেছিল এতে দুজনের ইচ্ছা দেখে আল্লাহ কবুল করে নিছে সোভা হলালে জোরে আর সেই কোরবানি